फ्रेंड्स আমরা এই সারের আজকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করব আমাদের প্ল্যান রয়েছে 3500 ফলিকল করা তো আমাদের অলরেডি মার্কিং আমরা করেছি ফ্রন্টাল উইং জোনটা মার্কিং করেছি আমরা ক্রাউন এরিয়াটা মার্কিং করেছি ওনার মাঝখানে যেহেতু ফলিকলস রয়েছে চুল রয়েছে আমরা পাশে করব ফ্রন্টাল এরিয়াতে করব এবং ব্যাক সাইডে করব মাঝখানের এরিয়াটা খালি থাকবে তো এটা হচ্ছে আমাদের প্ল্যান আজকে আমাদের স্যারের কিছু প্রশ্ন রয়েছে তো আমি মনে করলাম প্রশ্নগুলো উত্তর দিয়ে দিলে ওনারও যেমন বুঝতে সুবিধা হবে আপনাদের মনে এই প্রশ্নগুলো যদি থেকে থাকে সেটার উত্তর আপনারা বুঝে যাবেন তাহলে জিজ্ঞেস করুন স্যার একটা প্রথম কোশ্চেন হচ্ছে আমার যেহেতু দাড়ি পেকে গেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ট্রান্সপ্ল্যান্টের পরে নিশ্চয়ই কালো হবে না ওটাকে ডাই করতে হবে ওটা একটা কোশ্চেন ছিল হ্যাঁ এটার উত্তর হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আমরা যখন করছি তখন এক জায়গার চুল অন্য জায়গায় নিয়ে দেওয়া বডির যে কোনো জায়গার চুল এক জায়গা থেকে অন্য জায়গায় দেওয়া যেতে পারে কিন্তু চুলের প্রকৃতিটা চেঞ্জ হয় না যেমন আপনি পায়ের থেকে যদি লোম চুল বলবো না লোম বলবো কারণ ছোট সেটা যদি মাথাতে দিই ওইটুকু বড়ই হবে সেই লোমটার যে রং ছিল সেই রঙেরই বেরোবে তবে প্রত্যেকটা চুল বডি যে কোনো জায়গায় সেগুলো আলটিমেটলি চুলের গোড়াতে মেলানোসাইটস বলে একরকমের সেলস বা কোষ থাকে যারা মেলানিন বলে একরকমের রং বলবো রং ক্ষরণ করে সেটার জন্যই আমাদের বিভিন্ন রোগের গায়ের রং বিভিন্ন রকমের হয় এবং দেখা গেছে প্রত্যেকটা মানুষের হিউম্যান স্পিসিসের প্রত্যেকের দেহে সমসংখ্যক মেলানিন সেল থাকে আপনার দেহ যতগুলো মেলানিন সেল রয়েছে আমার দেহ ততগুলো মেলানিন সেল রয়েছে এগুলো অ্যাকচুয়ালি এক ধরনের নিউরন বা নিউরো এন্ডোক্রাইন সেলস আমরা বলি যাই হোক অত ডিটেলস আমি বলছি না তবে প্রত্যেকটা মানুষের দেহে সমান সংখ্যক মেলানিন সেল থাকে এবার এই মেলানিন সেলগুলো থেকে যখন বয়স হচ্ছে আস্তে আস্তে মেলানিন সেলগুলো কাজ করা বন্ধ করে দেয় তখন রংটা বেরোয় না এবং সেই কারণে চুলের গোড়া থেকে যেহেতু মেলানিন আর ক্ষরণ হচ্ছে না চুলটা সাদা বেরোয় চুলের রংটা চলে যায় যাদের দেখবো আমরা যারা ফর্সা খুব তাদের ক্ষেত্রে মেলানিন প্রোডাকশন কম হচ্ছে বা যাদের হচ্ছে গায়ে কোথাও সাদা হয়ে গেছে ভিটিলিগো হয়েছে তাদের ওই এরিয়ার মেলানিনগুলো ক্ষরণ হচ্ছে না তেমনি চুলের গোড়ার মেলানিন যে সেলসগুলো থাকে সেগুলো যখন কাজ করা বন্ধ করে দেয় এক্স্যাক্টলি কেন বন্ধ করে সেটা আমরা জানি না তখন সেই চুলটা সাদা বেরোয় সুতরাং সাদা চুল যখন আমরা ট্রান্সপ্লান্ট করব তখন সাদা হবে এছাড়াও আমি দেখেছি ট্রান্সপ্লান্ট করার সময় তো একটা ইঞ্জুরি হয় এটা তো ডাক্তার ক্রিয়েটেড আমরা সার্জিক্যালি ইঞ্জুরি করছি কিন্তু বডি এটাকে ইঞ্জুরি হিসেবেই দেখে তখনও কিন্তু ট্রানজিয়েন্টলি কোনো কোনো চুল কিন্তু সাদা বেরোয় আমি দেখেছি যে অন্তত কিছুটা চুল পেশেন্ট আমাকে বলে দেখুন স্যার এই চুলটা কিন্তু প্রথমে কালো ছিল এখন সাদা বেরোচ্ছে আমি বলবো এক দু মাস পরে দেখবেন আবার গোড়া থেকে দেখবেন কালো চুল হয়তো বেরোবে মেলানিনগুলো ওই মেলানিনটা সেলগুলো কখনো কখনো ট্রান্সিয়েন্টলি কাজ করা বন্ধ করে দেয় সুতরাং অনেক সময় ট্রান্সপ্লান্ট করা চুলও প্রথম দিকে সাদা বেরোয় পরে আবার কালো হয়ে যায় তো সেটা যাই হোক সাদা চুল কালো করার অ্যাজ সাচ কোনো ওষুধ নেই যদি সাদা বেরোচ্ছে সেক্ষেত্রে আপনাকে ডাই করতে হবে এবং আপনি যখনই কোনো ডাই ইউজ করবেন একটা ভালো ডাই ইউজ করবেন যেটা বডির সঙ্গে পিএইচটা মেনটেন করা রয়েছে সেটাকে ইউজ করবেন আর একটা সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে আমরা বাইক চালাই তো ট্রান্সপ্লান্টের পরে কি আমরা তো বাইক চালাতে গেলে হেলমেট ইউজ করতে হয় তো হেলমেট ইউজ করা কি সেফ হবে কারণ ওটা একদম চেপে থাকে ঠিক ঠিক এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেকেই বলেন স্যার হেলমেট পরার পরে দেখছি আবার হেলমেটে চুল লেগে রয়েছে কারণ সেই পুরনো চুল পড়ার আতঙ্ক তাদের মনে থাকে ভাবেন যে ট্রান্সপ্লান্ট করা চুলও পড়ে যাচ্ছে কিনা হেলমেট আপনি দু সপ্তাহ পর থেকে পরতে পারেন টু উইক্স প্রথম টু উইক্স পরবেন না প্রথম তিন চার দিন তো আপনারা সার্জিক্যাল ক্যাপ দিয়ে দেবো সেটা ইউজ করবেন তারপরে চুলগুলো ফাইনাল টেক হতে মোটামুটি পাঁচ থেকে সাত দিন মতো সময় লাগে তার মধ্যে ওগুলো শক্ত হয়ে লেগে যায় এবং আপনি কি দেখতেও পারবেন চুলগুলো খোঁচা খোঁচা বাড়ছে সুতরাং আপনি বুঝতে পারবেন যে চুলগুলো টেক হয়ে গেছে দশ থেকে বারো দিন পরে বা দু সপ্তাহ পরে থেকে বাইক করে চালাতে বা হেলমেট পরতে কোনো অসুবিধা নেই শুধু একটা জিনিস বলবো একটা হালকা রুমাল বা তোয়ালে জাতীয় কিছু একটা জিনিস নিয়ে নেবেন দু সপ্তাহ পর থেকে দশ বারো দিন চোদ্দো দিন পরে থেকে বাইক চালাতে কোনো অসুবিধা নেই এবং যেটা হবে প্রথম তিন সপ্তাহ দু থেকে তিন সপ্তাহ চুলগুলো সুন্দর বাড়বে তিন সপ্তাহ পর থেকে চুলগুলো পড়বে 20% 30% 40% ইভেন 70%ও পড়তে পারে আপনার মনে হতে পারে যে আমার বোধ হয় হেলমেটের ভাষায় চুল পড়ে যাচ্ছে সেগুলো না ওগুলো ট্রান্সপ্লান্ট করা চুল ইমিডিয়েটলি ওরা ক্যাটাজেনিক ফেজে চলে যায় সুতরাং কিছু চুল পড়বে ওটা ওটার সঙ্গে আপনার মানে হেলমেট পরার সম্পর্ক নেই নর্মালি একটা দুটো করে পড়লে বাতাসে উড়ে যেত আপনি টের পেতেন না যেহেতু হেলমেটে ঢাকা রয়েছে হেলমেটের গায়ে জিনিসটা দেখা যায় কারণ নর্মালি ধরুন দশ মিনিট পরে একটা চুল পড়ে গেল আপনি খেয়াল করতেন না একটা চুল যেহেতু হেলমেটের মধ্যেই সবগুলো জমা থাকছে আপনার মনে হতে পারে হেলমেট পরার জন্য পড়ে যাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি সেটা না চুলগুলো পড়বে তবে সেগুলো আবার ডেফিনেটলি তিন মাস পরে থেকে গজানো শুরু করে এবং নমাস মতো সময় লাগে ফুল রেজাল্ট আসতে হেলমেট পরতে পারবেন দু সপ্তাহ থেকে অসুবিধা নেই তো আমাদের স্যারের সঙ্গে অন্যান্য কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটাতে আমরা দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে যে পাকা চুল ট্রান্সপ্লান্ট করা যায় কি না ডেফিনেটলি যায় এবং কিছু কিছু চুল সাদাও বেরোয় এবং চুল যদি সাদা বেরোয় অসুবিধা নেই আপনাকে কলঅফ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে হেলমেট পরা
সার্জারির পর অবশ্যই হেলমেট পরতে পারবেন, তবে সেটা মোটামুটি 10-12 দিন, 14 দিন পরে। 2 সপ্তাহ পর থেকে হেলমেট পরতে পারবেন, অসুবিধা নেই। আমরা তাহলে সার্জারিটা শুরু করি। আর হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমার অনেক ভিডিও ইউটিউবে দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ভিডিওগুলো দেখলে পরে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। তাছাড়া সার্জিক্যাল ভিডিও, কী করে সার্জারি করছি, FUE, FUT দুটো টেকনিক্যারই ভিডিও রয়েছে, রেজাল্টের ভিডিও রয়েছে, PRP মেডিসিনস, এগুলো দেখলে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাহলে আমরা আপনার মাথার ডেডনেস দেখে কতটা চুল লাগবে বা কতগুলো ফলিকল লাগবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।